হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রোমান্স ফার। আমি রহমান কাব্য। আজকে আমরা আপেসের মুখের উপকারিতা, অপকারিতা, কালার মেনটেন, ব্রিডিং এবং জেনটা নিয়ে আলোচনা করবো। সো এই সব কিছু জানতে হলে ভিডিওটাতে সাথে থাকেন এবং আমার ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এগুলো হচ্ছে আপেল শামুক। তো আপেল শামুক মাছের হাউসের জন্য একটা প্রয়োজনীয় জিনিস। তো আপেল শামুকের আজকে উপকারিতা এবং অপকারিতা নিয়ে আলোচনা করব। তো আপেল শামুকটা আসলে কী করে, এটার কাজ কী মাছের ট্যাঙ্কে, এবং এটার বংশবিস্তার খুব বেশি কিন্তু হয়, খুব বেশি পরিমাণে এটা বাচ্চা দেয়, ডিম থেকে হিউজ পরিমাণে বাচ্চা আসে। যে ট্যাঙ্কে রাখা হয় সে ট্যাঙ্কগুলো কিন্তু বাচ্চা দিয়ে ভরে যায়, অনেকে আবার আপেল শামুকের জ্বালায় অতিষ্ঠও হয়ে পড়ে। এখানে দেখেন হিউজ পরিমাণে আপেল শামুক আসে। তা আপেল শামুকের উপকারিতা হচ্ছে আপেল শামুক, কিন্তু অপকারিতা যেটা হচ্ছে আপেল শামুক প্ল্যান্ট ইটার। আপেল শামুক কিন্তু ঘাস খায়, অনেকে শখ করে প্ল্যান্টের ট্যাঙ্ক করে, সেখানে বিভিন্ন রকমের প্ল্যান্ট দেয়, এবং অনেক সময় সানলাইট না পাওয়ার কারণে ঠান্ডার সময় কিন্তু প্ল্যান্টগুলো আস্তে আস্তে অল্প বাড়ে, সেক্ষেত্রে কিন্তু আপেল শামুক খুবই ক্ষতিকর, আপেল শামুক গাছগুলোকে খেয়ে ফেলে। আবার উপকারিতা হচ্ছে মাছকে আমরা এক্সট্রা খাবার দিলে সেই এক্সট্রা খাবারটা কিন্তু হাউজের নিচে জমা হয় এবং সেটা পরবর্তীতে গ্যাস তৈরি করে। আবার কোনো মাছ মারা গেলে সেই মাছটা থেকে বিভিন্ন রোগ ছড়ায়। তো আপেল শামুককে রাখলে কী হয়, কোনো মাছ বা অন্যান্য কোনো কিছু যখন মারা যায় তখন এই আপেল শামুকগুলো সেটাকে খেয়ে ফেলে, মাছটাকেও খেয়ে ফেলে, মৃত মাছটাকেও খেয়ে ফেলে, ফলে পানিটা নষ্ট হয় না, পানিটার কোয়ালিটি মেনটেন হয়। আবার আপেল শামুক হাউজের নিচে ময়লাগুলো খেয়ে ফেলে, মাছের যে এক্সট্রা খাবার সেই খাবারটাকে খেয়ে ফেলে। আপেল শামুকের উপকারিতা আরেকটা হচ্ছে আপেল শামুক কিন্তু মাছের মতোই অনেকে চাষ করে, আপেল শামুক মাছের মতো চাষ করা যায় এবং এটা কিন্তু প্রাইস আছে, এটা কিন্তু খুব সুন্দর একটা শামুক আপেল শামুক। এগুলো ডিম দেয় জেনারেলি, এখন ঠান্ডার সিজনে একটু কম ডিম দিচ্ছে। তো আপেল শামুককে কালার মেনটেন নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, অনেক সময় আপেল শামুকের কালার আসে না। এখানে আপেল শামুকগুলোকে দেখেন একদম টকটকা হলুদ, এর কারণটা হচ্ছে এগুলোকে কিন্তু আয়রন পানিতে রাখা হয়নি। আয়রন পানিতে রাখলে আপেল শামুকের কালার নষ্ট হয়ে যায়, আপেল শামুকের যে কালারটা আছে ন্যাচারাল কালার সেটা আয়রন পানি পেলে নষ্ট হয়ে যায়। কীভাবে করতে হয় আপেল শামুকের ব্রিডিং, আপেল শামুক ডিম দেয় কী পরিমাণে? তো আপেল শামুক আসলে হাউজের মধ্যে রাখলে এটা সাইডেই ডিম দেয়, এই যে দেখেন হাউজের সাইডে ডিম দিছে, এই ডিমগুলো থেকে বাচ্চা বের হবে। হাউজের বিভিন্ন সাইডে এই আপেল শামুকগুলো ডিম দিবে, যে হাউজের সাইডে ডিম দিছে, এই ডিমগুলো থেকে বাচ্চা বের হবে। এই ডিমগুলো সাধারণত দেওয়ার পরে কিছুই করতে হয়, কিন্তু ঠান্ডা সিজনে আপনারা একটু পানি দিয়ে দিতে পারেন হ্যাঁ ডিমগুলোতে, যাতে বাচ্চাগুলো ডিমের ভিতরে ফুটলে সেখান থেকে বেরোতে পারে। অনেক সময় ঠান্ডার সময় শুষ্ক আবহাওয়ার কারণে এই ডিমগুলো ফুটে হ্যাচ হয়, কিন্তু সেখান থেকে বাচ্চাটা পানিতে নামতে পারে না। অনেকে দেখা যায় হাউজে বা অ্যাকোয়ারিয়ামে রাখে কিন্তু শামুকগুলো আসলে ডিম দেয় না, তো কী কারণে ডিম দেয় না? জেনারেলি আমি এই হাউজগুলোতে সারে দিছিলাম, তো সেখান থেকেই দেখেন অটোমেটিক অলমোস্ট কিছুই করতে হয়নি, মাছের খাবার দিয়েই ব্রিড হয়ে গেছে। এটা কিন্তু মাছের খাবারই খায়, মাছের খাবার দিলেই এদের ফিডিং হয়ে যায়। তো আপেল শামুক তার বাইরেও গাছ খায়, গাছ এখানে হিউজ পরিমাণে গাছ আছে, যে কারণে এক্সটার্নাল খাবার খুব বেশি লাগে না। আবার আপেল শামুকের যে ব্রিডিং, আপেল শামুকের ব্রিডিং যদি এভাবে ছেড়ে দিয়ে না হয় সেক্ষেত্রে ক্যালসিয়াম জাতীয় খাবার দিতে হয়, অর্থাৎ এখানে কিন্তু সিমেন্টের হাউস, ফলে মাছ শামুকগুলো এমনিতেই কিছু ক্যালসিয়াম এখান থেকে পেয়ে যায়, কিন্তু যেখান থেকে দেখা যায় প্লাস্টিকের হাউস বা অ্যাকোয়ারিয়ামে রাখা হয় সেক্ষেত্রে ক্যালসিয়ামের পরিমাণ একটু কম হয়ে যায়, বা দু চারবার ডিম দেওয়ার পরে আট মাস ডিম দিয়ে যায় না, সেক্ষেত্রে ডিমের খোসা বা ক্যাটল ফিশ বন এগুলো দিলে আপেল শামুকের ব্রিডিং খুব দ্রুত হয়। আপেল শামুকের আসলে জেন্ডার নিয়ে কথা বলবো, আপেল শামুকের ছেলে মেয়ে কীভাবে জোড়া দিতে হয়। আসলে আসলে আপেল শামুকের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই, এরা একই জেন্ডার। আপনি যদি যে কোনো দুই চারটা শামুক বা আট দশটা শামুক একসাথে রাখেন ব্রিডিং হবে, এদের ব্রিডিংয়ের মধ্যে যে মাছটা শক্তিশালী সে মাছটা মেল তাৎক্ষণিক মেল হয়ে যাবে, আবার যে মাছটা দুটো দুর্বল সেটা কিন্তু ওই মেলটা তারা ব্রিড হবে, সেটা একটু সেটা হয়ে যাবে ফিমেল এবং সেটা ডিম দিবে। এখানে কিন্তু আপেল শামুক উভলিঙ্গ এবং আপেল শামুক হিউজ পরিমাণে প্রোডাকশন দেয়। এখানে দেখেন হাউসগুলো এক একটা আসলে খুবই ডেন্সিলি শামুক দ্বারা ভর্তি, খুবই ঘনমাত্রা এখানে শামুক রয়েছে আপেল শামুক। তো আপেল শামুকটা আসলে চাষ করা যায়, আপেল শামুকটা অনেকেই চাষ করে এবং এটার কিন্তু প্রাইস ভ্যালু আছে মার্কেটে, অ্যাকোয়ারিয়ামের দোকানেই আপেল শামুকগুলোকে বিক্রি করা যায়। আর আপেল শামুক কিন্তু খুবই সুন্দর ঠান্ডা সিজনে, এরকম পরে বিভিন্ন ঠান্ডা পরে অনেকের হাউসে মাছ নেই, সেখানে কিন্তু আপেল শামুক চাষ করাটা একটা লাভজনক প্রসিকিউট।